হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ক্যাপ্টেন বিটিতে সবাইকে স্বাগতম। আমরা চলে আসছি আমার একটা নিউ ফিশারি, আমার খালুর। এখানে এই ফিশারিটা আমি রেডি করে দিছিলাম। মাশাল্লাহ ফিশারিটা অনেক সুন্দর আছে। এখনো আমরা এই ফিশারির পাড়ে প্রচুর ফলের গাছ আর আমাদের দেশি সপ্রিকোলা, এই যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমি। জায়গাটা ছিল এই যে কলা, আমাদের কলা বাগানের কলা। আমাদের লেবুর গাছ, এই যে লেবু ধরছে। আপনারা চাইলে আপনারাও গাছ লাগাতে পারেন। এটা বড়ই গাছ। কলা বাগানের প্রচুর কলা আসছে। গুরুজন্য গাছ ছড়া হয়েছে। পুরোটা জায়গা ঘুরে ঘুরে আপনাকে দেখানোর চেষ্টা করব। যাদের এই যে আমাদের আম বাগানের আমের বোল চলে আসছে, সবাইকে দেখানোর চেষ্টা করতেছি আমি। আপনারা চাইলে একটা সুন্দর করে একটা বাগান রেডি করতে পারবেন। আপনার সুন্দর মন মানসে থাকতে হবে। মাশাল্লাহ আমাদের প্রত্যেকটা আম বাগানে আমের বোল চলে আসছে। মাশাল্লাহ আমাদের এই আম বাগান, এই আম গাছে আমের বোল একবারে বেরিয়ে আসছে। সার দিছে ওই, কারণ আপনারা দেখি মিটা না শুকা। তুমি দাও না শুকাও না। এই যে বড়ের কাছে বড় ধরছে আমাদের। হ্যাঁ, এটা হলো আমাদের গয়ামের গাছ। এই বছর দেখো সবটি ধরবো, সাফে ধরবো। আমার তো মামা আমার সব গাছ মরে যাক, আল্লাহ জানে সে আমার লাগে না তা। আমার প্রায় অনেক গাছ মরিয়েছে। আমার তো মরছে না, এই যে এটা তো রস তো আছে, ফুকুরে আরো ধরছে। জেলা এই বছর ধরছে পুরা অনেক। আমাদের অনেকগুলা চারা রোপণ করা হয়েছে। আশা করি আমরা সামনের বছর সবটি আম গাছ থেকে আম পাবো ইনশাল্লাহ। এই যে আমাদের নিচের দিকে কাঠ গাছ, কাঠ গাছের ডালটা একটু ছাড়া করে দেবেন মামা। এটা কি আগে লাগাইছিলাম? এটা পরে লাগাইছিলাম, ওই এর লাগে একসাথে লাগাই দিতাম তো একবারে হাজির গেছিল। বাইট খেলিছে একটু, এরপরে সমস্যা না, উঁচা গাছ আছে। ¡Gracias!
মামা ফুকুরের ফুকুরের মধ্যে খাওন নাই ফুকুরে যদি খাওন খাওন তো লাগবে আর আর কুস্তা দেন আর না দেন গোবরটা সব সময় দিয়ে রাখতে ভাই গোবর দিলে পরে মামা ফুকুরে যখন ফাইনটা বন্ধ স্বাদ হয়ে গেছে গা আর আমার যে ফিশারির ফাইনটা দেখবেন একবার সবুজ শুধু খালি একমাত্র গোবর আর কইলের দ্বারাতে খালি ফানিটা সম্ভব কালার এখন ফানি যদি কালার থাকে মাছ 100% ফলবো হইতে পারে তোমার এক মাস বেশি লাগতে পারে কিন্তু মাছ ফলবই কয়দিন আগে 10 বার দিছি 10 বার না আপনার চাইতেই বা যে কোনো তাকে উঠতে নি মামা মানে সব সময় আইনটা গোবরটা ইউজ করা যায় ইউজ করতে হয় কিন্তু ফসা ইউজ করলে মানে সবচেয়ে বেস্ট কি হ্যাঁ হইল যদি প্রায় সময় না ওদিন সমস্যা নাই খালি গোবর দিতেই হয় না ওখান বাইরে পাংছে কেন বলিলি মোহন মাটি দিয়ে এই যে এখানে কিছু আমাদের পুকুরের পাড়টা কিছু এই জায়গায় একটু দশছে তা অনেক উঁচা থাকার কারণে কিছু মেঘে আর নতুন তো পার বানানো হয়েছিল এই জন্যে বড়ি গাছ দিচ্ছিলাম না কিছু কিনা তাই বললে আমাদের গাছগুলা আসলে অনেক সুন্দর ভাবে উঠছে আশা করি আমরা সামনের বছর প্রত্যেকটা গাছ থেকে আমরা ফলন পাব আমরা পুরো পুকুরের পাড়টা ঘুরে আসলাম এখন চলে আসছি আবার কলা বাগানে কি ভিউয়ার্স আমরা আপনাদেরকে আরও কিছু নতুন দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই আপনারা চাইলে পুকুরের পাড়ে ফলের গাছ কাঠ গাছ এগুলো রোপণ করতে পারেন মাছ ছাড়ার পরে সুন্দর করে মাছ এই যে মাছ হইতেছে ওই সময় সময় আনো কেরেডো তো কষ্ট কমইব দেখি রে মামা দেখা মারে ভাই দেখা মারে অনেক ভালো সাইজ মাসে কাই তো ট্রেন গেলে দিব হইরে দিছে এই যে আমরা তো ফিশারি আউটসাইড গাছগুলো অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে রে এটা তো আমার তো থাকলে ঈদের থেকে মামা খালি আমি খালি যে
গুবর কইলা হয় এটাতে কম সব 20 আমি আনলাম এটা দিয়ে খালে আমার পিছে থেকে দূর হইছে নালে আমি হইলাম এটা এটা কুদার লাগবো কুদার তিনবো হতার হইছে ফাঙ্গাস বড় হইলে হরে কেজিটা তা এত প্রশ্ন 160 টাকা কেজি তো সব মজা ওখানে দেখলে সুন্দর লাগবো হবা বা বাড়ি আছে তে মনে হয়